add 4, add 1. কি করে করব? হ্যালো স্টুডেন্টস, হ্যালো প্যারেন্টস, বর্ণা ম্যাম এসে গেছে বর্ণা ব্রেনিয়াক্স এর নতুন ক্লাস নিয়ে, যেখানে আমি আজকে তোমাদের দশকের ঘর আর এককের ঘর দুটো একসাথে কিভাবে ইউজ করতে হয় সেগুলো শেখাবো। কারণ এতদিন আমরা শুধু টেন্স রডে 10, 20, 30, 40 এইভাবে 90 অবধি করেছি, যেখানে এককের ঘরে জিরো আছে, আমাকে এককের ঘরে হাত দিতে লাগেনি। কিন্তু আজ আমি তোমাদের শেখাবো 61, 32, 94, যাতে করে দশকের ঘর আর এককের ঘর দুটো একসঙ্গে তোমাদের ইউজ করতে হবে। তাই একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো। আজ আমার ক্লাসে যারা নতুন জয়েন করলে তাদের আমি বলি যে আমার আগের সমস্ত ক্লাসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আগের সমস্ত ক্লাসগুলো করে এসো, একদম ক্লাস ওয়াইজ দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে। তো ক্লাস 1, ক্লাস 2 করে এইভাবে তোমরা ক্লাসগুলো করে এসো, তাহলে আজকের ক্লাস তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। ওকে, আর যারা নতুন জয়েন করেছো, যারা জানো না অ্যাবাকাস কি, কোথা থেকে কিনবে, তাদের জন্য বলে রাখি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাবাকাস কেনারও লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করে তোমরা অ্যাবাকাস কিনে নিও। 4-5 বছর বয়সী স্টুডেন্টদের জন্য এই ছোট অ্যাবাকাসটা, যেখানে 7টা রড থাকে আর কালারফুল বিডস থাকে, আর বড়দের জন্য এই বড় অ্যাবাকাসটা, মানে 6 থেকে 14 বছর বয়সী স্টুডেন্টদের জন্য, যেখানে 17টা রড থাকে আর আমার অ্যাবাকাসেও 17টাই রড আছে। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস, যেখানে আমি বলেছিলাম তোমাদের দুটো রডের ইউজ একসাথে শেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমি দেখিয়ে দিই যে লাস্ট কয়েকটা ক্লাসে আমি এক্স্যাক্টলি তোমাদের কি কি শিখিয়েছি। ফার্স্ট আমি শিখিয়েছিলাম ইউনিট রডে কাজ করা, যেমন অ্যাড 2, অ্যাড 5, অ্যাড 2, লেস 6, লেস 2, দ্য আনসার ইজ 1, এটা আমি শিখিয়েছিলাম। আর তার পরের ক্লাস, মানে লাস্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম অ্যাড 20, অ্যাড 10, অ্যাড 50, অ্যান্ড দেন লেস 70, লেস 50, 60, 70, অ্যাড 30, দ্য আনসার ইজ 40। বুঝতে পারলে, দুটো রড আমি আলাদা আলাদা শিখিয়েছি, আর আজ আমি দুটো রড একসাথে কিভাবে ইউজ করতে হয় সেই রকম সামস করে তোমাদের দেখাবো। তো খুব মন দিয়ে দেখতে থাকো, শিখতে থাকো, ইটস ভেরি ইন্টারেস্টিং। আর আগেও বলেছি, যত বেশি দেখবে, যত বেশি শিখবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি ব্রেনের ডেভেলপমেন্ট হবে। ওকে, তো খেয়াল করো আজ আমি তোমাদের কি ধরনের সাম করাচ্ছি। ফার্স্ট সাম 24, add 55, less 63, 11, add 22, add 51, next 43, add 51, less 62, 83, less 12, add 11. তো মন দিয়ে কি ধরনের সাম দিচ্ছি সেটা অবজার্ভ করো, ওয়ার্কশিট বানিও আর প্র্যাকটিস করো। তো দেখে নেওয়া যাক এই সামগুলো অ্যাবাকাসে আমরা কিভাবে শিখব। আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হলো 24, 55, less 63। ফার্স্ট করতে হবে 24, ফিঙ্গার মুভমেন্টটা কিন্তু খেয়াল করো কেমন, আর 24 কি করে প্লেস করতে হয় তোমরা তো জানোই, আমি একদম প্রথম ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। 24 এর পরে আমাদের করতে হবে অ্যাড 55, লাইক অ্যাড 50, অ্যাড 5, তো এই অবধি আমাদের আনসার কত হলো 50, 60, 70, আর 5, 6, 7, 8, 9, 79। ওকে, এখান থেকে আমরা করব লেস 63, লেস 60 মানে 50, 60 চলে যাবে, আর লেস 3 মানে এককের ঘর থেকে 3 চলে যাবে। আমাদের আনসার কত হলো, টেন্স রড মানে দশকের ঘরে আছে 1, আর এককের ঘরে আছে 5, 6, তার মানে 1 এর পাশে 6 আছে, এটা আমাদের হবে আনসার 16। আগের নিয়ম অনুযায়ী অ্যাবাকাসের ভ্যালু আমরা 0 করব, আনসারটা মনে রাখব, আর তারপর আমরা আনসারটা লিখব। দ্য আনসার ইজ
16. পরের সামটা রয়েছে অ্যাড 11, অ্যাড 22, অ্যাড 51. দেখে নেওয়া যাক আমরা অ্যাবাকাসে এই সামটা কিভাবে করছি। 11 দশকের ঘরে 10 আর এককের ঘরে 1, তার মানে দুটো রডেই আমাকে 1-1 প্লেস করতে হবে, 1 আর 1। দেন অ্যাড 22, দশকের ঘরে 20, এককের ঘরে 2, আর অ্যাড 51, দশকের ঘরে 50, এককের ঘরে 1। দ্য আনসার ইজ 84। কি করে হলো? 50, 60, 70, 80, আর 1, 2, 3, 4, 84, 84। অ্যাবাকাসের ভ্যালু 0 করে আনসারটা আমাদের লিখতে হয়। নেক্সট সাম 43, অ্যাড 51, লেস 62। অ্যাড 43, দশকের ঘরে 4, এককের ঘরে 3, দেন 51, অ্যাড 50, অ্যাড 1, দেন লেস 62, লেস 50, 60, আর লেস 2। আনসার কত হবে? 1, 2, 3, আর 1, 2, 3, 2, 32, 32। আর লাস্ট সাম আছে 83, লেস 12, অ্যাড 11, 83, লেস 12, আর অ্যাড 11। আনসার ইজ 50, 60, 70, 80, বা 5, 6, 7, 8, আর অ্যাড, আর এদিকে আছে 2, 1, 2, 8 এর পাশে 2 আছে মানে 82। এটা তোমরা 50, 60, 70, 80, 1, 2, 82 এভাবেও কাউন্ট করতে পারো, আর এভাবেও কাউন্ট করতে পারো 5, 6, 7, 8, আর এদিকে 2, 8 এর পাশে 2 থাকলো মানে 82, 82। তাহলে বোঝা গেল তো আমি আজকে কি ধরনের সাম করালাম? তো এই সামগুলো অ্যাবাকাসে কি করে করতে হয় যদি বুঝে থাকো তোমরা, তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব নিজেরা ওয়ার্কশিট বানাও। প্যারেন্টসদেরকে বলছি আপনারা ওয়ার্কশিট বানিয়ে দিন বাচ্চাদের, যত বেশি ওরা প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ওদের ব্রেনে ডেভেলপমেন্ট হবে, আর ওরা অ্যাবাকাসের একদম ভিত যেটা সেটা স্ট্রং করে ফেলবে। ওকে, আর কোথাও কোনো অসুবিধে হলে আমি তো বারবার বলছি আমাকে কমেন্ট করে জানাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ওয়ার্কশিট রেডি করে বা সেগুলো সলভ করে আমাকে বর্ণা ব্রেনিয়াক্সের যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে পাঠিয়ে দাও, আমি চেক করে রিভার্ট করব ডেফিনেটলি। আর সব থেকে বড় কথা, আজকে যেটা শেখালাম শুধু সেটারই ওয়ার্কশিট বানিয়ে দেবেন আর পুরনোগুলো দেবেন না, এরকম করবেন না, তাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স অনেক বেশি। তাই প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আগের সামগুলোরও অ্যাটলিস্ট 5টা করে অঙ্ক আপনাকে করিয়ে দিতে হবে, যেটা ওদের মনে রাখতে সুবিধে হবে। ওকে, তো আজ এই পর্যন্তই, নেক্সট এপিসোডে আমি শেখাবো কিছু ফর্মুলাওয়ালা সাম, ওকে, যেখানে এগুলো একদম সিম্পল সিম্পল করলাম, যেখানে আমাদের কোনো অসুবিধে হলো না। কিন্তু আপনারা খুব ভালো করে খেয়াল করুন, যদি আমি শেখাই অ্যাড 4, অ্যাড 1, কি করে করব? জানতে হলে চোখ রাখুন বর্ণা ব্রেনিয়াক্সের নেক্সট ক্লাসে, যেখানে আমি আপনাদের ফর্মুলাওয়ালা সাম শেখাবো, যেখানে আপনি আর সিম্পল অ্যাডিশন সাবট্রাকশন গুলো করতে পারবেন না, আপনাকে কিছু বিটজের হেল্প নিতে হবে বা অ্যাবাকাসে ফর্মুলা কি করে প্লেস করতে হয় শিখতে হবে। মিস করবেন না কিন্তু। আর আমার এই ক্লাস যদি মনে হয় যে আপনার বাচ্চা, বাচ্চার বন্ধু, আপনার রিলেটিভ, এদের শেখাটাও ইম্পর্টেন্ট, ইউজফুল, তাহলে আমার এই ক্লাসটা শেয়ার করে দেবেন। আর যারা যারা করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখুন, এত ইন্টারেস্টিং সাবজেক্ট এটা, আমি জানি কেউই মিস করতে চান না, তাই প্রপার নোটিফিকেশন পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখুন। নমস্কার।